नमस्कार बंधुरा, मोयर किचेने आपनादेर सबाइके स्वागत जानिए आज आमार रान्नाघरे निये चले एसेछि एकटा कन्टिनेंटाल डिश। सेटा होलो मिक्सड मैकारनी विथ चीज व्हाइट सस। तो एटा बानाते आमार की की लागजे चलुन देखे नी। तो जेहेतु आमी एखाने व्हाइट सस यूज करब, तो ए व्हाइट ससटा बानानोर जोन्नो आमार एखाने लागजे 1.5 चामच मयदा, 1 बाटी दूध, 1 बाटी चिकेन स्टक, 1 बाटी नून स्वाद अनुजाई, चिली फ्लेक्स, रसुन कुचानो, बाटार, गोलमरीच गुड़ो, ऑरिगानो आर लागबे सामान्य सादा तेल। तो चलुन आमरा प्रथमे व्हाइट ससटा बानिए नी। सस बनानोर पर आमार पास्ताटा बनाते जा जा लागजे, एखाने आमार मैकारनी पास्ताटा सेद्ध करे नियेछि जलेर मध्ये नून दिए आर सामान्य सादा तेल दिए आमरा सेद्ध करे नियेछि। आर लागजे एखाने बाटार आर चीज, आर लागबे स्वाद अनुजायी नून, एखाने रयेछे कुचोनो पेंयाज, कुचोनो क्यापसिकाम, श्रेडेड चिकेन एग, स्क्रैम्बल एग बा झुरो डिम, डिम भाजा, गाजर कुচি করা, আর লাগবে ধনে পাতা। আপনারা চাইলে এখানে পার্সলে পাতা ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে ধনে পাতা ইউজ করেছি। তো চলুন আজকে আমরা প্রথমে সসটা বানিয়ে নিই, তারপরে শুরু করব আমাদের মেন পাস্তা রান্নাটা। তো দেখুন বন্ধুরা, আমরা এখানে কড়াইটা চাপিয়ে দিয়েছি, এর মধ্যে আমরা দিয়ে দেব কিছুটা বাটার, 1 টিস্পুন মতন বাটার, আর দিয়ে দেব সাদা তেল যাতে বাটারটা উবে না যায় আর পুড়ে না যায়। ব্যাস ব্যাস, বাটারটা মেল্ট হয়ে গেলে আমরা দিয়ে দেব 1.5 চামচ ময়দা। এবার খুব ভালো করে বাটারটার সাথে ময়দাটা একটুখানি ভেজে নেব। 2 সেকেন্ড নাড়ার পরে আমরা দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা নাড়তে থাকবো। এর সাথে আমরা চিকেন স্টকটাও দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। সসটা বানানোর সময় ফ্লেমটা সবসময় আপনারা লো ফ্লেমে করে রাখবেন। তো এখানে দিয়ে দেবো 1/2 চামচ মতন অরিগ্যানো, দেবো 1/2 চামচ গোলমরিচ, 1/2 চামচ চিলি ফ্লেক্স আর স্বাদ অনুযায়ী নুন। এবার নাড়িয়ে চাড়িয়ে আমরা সসটাকে নামিয়ে দেবো। তো আমাদের এখানে তৈরি হয়ে গেল হোয়াইট সস। তো এখানে আমরা আন্দাজ অনুযায়ী 2 টেবিলস্পুন মতন অয়েল দিয়ে দিলাম, এর সাথে দেব 1 টিস্পুন বাটার। তো এবার আমরা দিয়ে দেব রসুন কুচানো 2 টেবিলস্পুন। এবার আমরা পেঁয়াজ কুচানোটা দিয়ে দেব। এক এক করে সব সবজিগুলো আমরা দিয়ে দেব। দিয়ে দেব গাজর কুচানো আর দেব ক্যাপসিকাম কুচানো। এবার আমরা সবজিগুলোকে একটু ভেজে নেব। তো এবার ভাজার সময় আমরা একটু সামান্য নুন দিয়ে দেব। এবার এতে আমরা শ্রেডেড চিকেনগুলো দিয়ে দেব আর দিয়ে দেব স্ক্র্যাম্বলড এগটা। এক মিনিট নাড়ার পরে এবার আমরা পাস্তাটার মধ্যে দিয়ে দেব। তো এই এর সাথে সাথে আমরা হোয়াইট সসটা দিয়ে দেব। হোয়াইট সসটা দেবো এবার। এবার এতে দিয়ে দেবো আমরা মেয়োনিজ 2 চামচ। এবার এতে দেবো গ্রেটেড চিজ আর দেবো ধনে পাতা। তো দেখুন বন্ধুরা, আমরা নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। হয়ে গেল আমাদের মিক্সড ম্যাকারনি উইথ চিজ হোয়াইট সস। তো দেখুন বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল মিক্সড ম্যাকারনি উইথ চিজ হোয়াইট সস। তো আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে খেতে। তো কেমন হলো রেসিপিটা জানাবেন আমাকে কমেন্ট করে। প্লিজ লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে জানাবেন, অবশ্যই পরে নোটিফিকেশনের জন্য আপনারা অপেক্ষায় থাকবেন। তো আজকের মতন চলি বন্ধুরা, টাটা।